শেয়ার ভিউার্স আই হোপ ইউ অল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার প্লিজ subscribe to মাই চ্যানেল এটিএম স্যার Viewers, দ্য ফার্স্ট এক্সপ্রেশন দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ সামথিং আমাদের দৈনন্দিন কাজে আমরা অনেক সময় বলি যে আমাদেরকে একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে দিয়ে চলতে হয় অনেকে আমি বলি যে আমাদের একটু মেপে হিসেবে চলতে হয় অনেকে আমরা বলি যে একটা হ্যাঁ নির্দিষ্ট ইনকামের মধ্য দিয়ে চলতে হয় সে আমাদেরকে একটা নির্দিষ্ট ইনকামের মধ্য দিয়ে চলতে হয় এটা কেমন হবে ইংলিশটা সে ইংলিশটা কেমন হচ্ছে উই আর অন এ বাজেট উই আর অন এ বাজেট তো তাদেরকে একটা নির্দিষ্ট ইনকামের মধ্য দিয়ে চলতে হয় দে আর অন এ বাজেট তাকে করতে হয় তাহলে হি ইজ অন অ্যা বাজেট আমাকে করতে হয় আমার এ বাজেট হিওয়ার্স অ্যাক্টিভিটি টু তুমি কি আমাকে একটা উপকার করতে পারো ক্যান ডুমিয়ে ফেভার আবার খেয়াল করেন তুমি কি আমাকে একটা উপকার করতে পারো ক্যান ডুমিয়ে ফেইবার ঠিক যদি আমি বলি সে কি আমার একটা উপকার করতে পারে ক্যানই এ ফেবার আমরা কি তাদের একটা উপকার করতে পারি ক্যানই ডো দামে ফেইবার তারা কি আমাকে একটা উপকার করতে পারে ক্যান দ্য ডুমিয়ে ফেইবার আমি এতগুলো দেখালাম যেন আমরা এই অ্যাক্টিভিটিটা করতে পারি অ্যাক্টিভিটি থ্রি আমরা অনেক সময় বলি যে কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই এটা পরেও করা যেতে পারে বলিনি এরকম কোনো সমস্যা নাই এটা পরেও করা যেতে পারে ইংলিশটা কেমন হয় নেটিভটা কেমন বলে দেখুন নো সোয়েট নো সোয়েট ডু ইট লেটার সো নো সোয়েট ক্যান ডু ইট লেটার নাও অ্যাক্টিভিটি ফোর আমার সঙ্গে বলি তুমি বিষয়গুলো বুঝতে পারো তুমি বিষয়গুলো বুঝো জানো এই তুমি বিষয়গুলো বুঝতে পারো তুমি বিষয়গুলো জানো বোঝো এরকম যখন হয় তখন আমরা কীভাবে বলতে পারি ইউ ক্যান খ্যাশ অন থিংস ওর যদি বলি তারা ব্যাপারটা বুঝতে পারে বা ব্যাপারগুলো বুঝতে পারে কেমন হবে দে দেশ অন থিংস দে দে্যান খ্যাস অন থিংস সে ব্যাপারগুলো বুঝতে পারে হি ক্যান খ্যাস অন থিংস সো হি খ্যান খ্যাস অন থিংস ইউ ক্যান খ্যাস অন থিংস আই খ্যান খ্যাচ অন থিংস

যেমন জাপানি খাবার একেবারেই ভালো লাগে না তাহলে কেমন হবে আই খ্যান স্ট্যান্ড জাপানিজ কোয়েজেন এট হল আই ক্যান স্ট্যান্ড জাপানিজ কোয়েজেন এট হল তাহলে যদি বলি যে আমার সাউথ ইন্ডিয়ান খাবার ভালো লাগে না আই ক্যান স্ট্যান্ড সাউথ ইন্ডিয়ান কোইজেন এট হল আমার রিডিং একেবারেই ভালো লাগে না যদি আমরা বলি এরকম অনেকে কেউ কেউ বলে যে তার রিডিং ভালো লাগে না হি ক্যান স্ট্যান্ড রিডিং অ্যাট হল আই ক্যান স্ট্যান্ড রিডিং অ্যাট হল

সো তখন হবে কি ক্যান স্ট্যান্ড সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে অনেক কাজে লাগবে প্রতিদিন আমরা যে অ্যাক্টিভিটিগুলো করি সেইগুলো নিয়ে একটা ভিডিও করছি এবং সেই অ্যাক্টিভিটিগুলো আজকে ছিল প্রথম পর্ব সো আজকে ছিল ডেইলি ইংলিশ ইউজ এটার। ফার্স্ট একটা পার্ট ছিল হলো এইভাবে কন্টিনিউ চলতে থাকবে সিকোয়াল আপলোড চলবে দেখতে থাকুন আমার চ্যানেলটা যারা বুঝতে পারেন নাই কমেন্টে লিখুন কী কী বুঝতে পারেন নাই সো দ্যাট উইল হেল্প মি আন্ডারস্ট্যান্ড দ্য থিংস ওয়ার নট আন্ডারস্ট্যান্ডিং টু এখন আবার বলবো শেষবেলায় যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার অ্যান্ড প্লিজ ডোণ্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন ও বেল বে আপটন টু গেদের নোটিফিশন রাইট আপনাদের ভিডিও আপলোড টু মাই চ্যানেল এটিএম স্যার থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও Stay happy, stay healthy.